আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ। এই মিস মাম অন ডিউটি চ্যানেলে আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আর আজকে হচ্ছে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। গতকালকে আপনারা যে ভিডিওটা দেখেছিলেন সেটারই বাকি অংশটুকু আজকে আমি শেষ করছি আর কি। তো এই যে আমি ক্লিনিং করেছিলাম গতকাল দেখেছিলেন কিছুটা, আর বাকিটা রয়ে গিয়েছিল। আমি আজকে আমার এই কেটেলটা ক্লিন করব। দেখুন কতটাই লাইম স্কেল লেগেছে এর চতুর্দিকে মুখের মধ্যে। তো আমি মানে কোনো কিছু ইউজ করব না, মানে ম্যানুয়ালি আর কি আমি কিভাবে এটাকে ক্লিন করি আমার হাত দিয়ে ঘষে মেজে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা মানে এই ক্লিনিং দিয়েই শেষ করব, তেমন কিছু না। গতকালকের যে ব্লগটা করেছিলাম তারই বাকি অংশটুকু আজকে শেষ করছি। তো আপনারা আশা করি আমার সাথে থাকবেন আর দেখবেন কিভাবে আমি এটা পরিষ্কার করি। পুরোটা পরিষ্কার করা হয়নি অবশ্য, মানে পুরো পরিষ্কার করতে আমি সক্ষম হইনি, তবুও যতটা সম্ভব হয়েছে আমি বিভিন্ন উপায়ে এটাকে ক্লিন করার চেষ্টা করেছি। ভিতরটা দেখুন অনেকটাই কি বলে লাইম স্কেল লেগে আছে, অনেক লাইম স্কেলের যে রাস্টের টুকরাগুলো আপনাদের কাছে সাথে আমি দেখাবো ইনশাল্লাহ। আর এই যে দেখুন অনেক দিন ক্লিন করা হয়নি, আর এগুলো আসলে খুব ভালো না এভাবে রেখে দেওয়া। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা ক্লিন করি। তো আমি একটা গ্লাভ পরে নিলাম হাতে। গ্লাভের মধ্যে আমি এই যে দেখুন এখানে আমি বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডা খুবই ভালো কাজ করে এইসব লাইম স্কেলগুলো তুলতে। এমনিতে অবশ্য অনেক কিছুই আছে যেগুলো দিয়ে এই লাইম স্কেলগুলো তুলা হয়। তারপর আমি ঘষে মেজেই চেষ্টা করলাম আর কি, যাদের যারা সবসময় তো আর হাতের কাছে থাকে না ওই ক্লিনিং স্টাফগুলো, তো যখন থাকবে না বা বাইরে গিয়ে নিয়ে আসতে অনেকটা সময় লাগবে বা এরকম হয় অনেক সময়, তো সব সময় যদি এভাবে ঘরোয়াভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে অন্য কিছুর উপর নির্ভর করতে হয় না আর কি সব সময়। তো যাই হোক, এই যে আমি বেকিং সোডার মধ্যে কিছু ভিনেগার দিলাম, ভিনেগার দিয়ে ভিনেগারের মধ্যে বেকিং সোডা দিলাম। এটা দেখুন ফেনা হয়ে গেছে। তো আমি এইটা দিয়ে ভালো করে এই রাস্টগুলো ঘষে নেব, ঘষে পরিষ্কার করে নেব আর কি যতটা সম্ভব। এটা ঘষা মাজা করতে পেরেছি আমি, সেটাই করেছি। এই স্ক্রাবার দিয়ে এটা দিয়ে আমি ভালো করে ঘষে নেব স্পাঞ্জটা দিয়ে, আর ভিতরটাও ওভাবে ঘষে নেব যাতে যে রাস্টগুলো আছে, আসলে রাস্টগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখলে অনেকটাই উঠে যায়। অনেক সময় মানে একটু সময় ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটাই উঠে যায় অনেক। আর আমার যেহেতু এটা অনেক দিন ধরে বিল্ড আপ হয়ে গেছে একটু বেশি, যার কারণে একটু কষ্ট হয়েছিল। আমি এটাকে ভালো করে ঘষে মেজে নিচ্ছি। বাহিরটা যতটা সম্ভব আমি ক্লিন করে নিলাম, আর ভিতরের জন্য আমি একটু ভিনেগার আর বেকিং সোডা ভিতরে দিয়ে কিছুক্ষণ যাতে ভিতরে জাল দেওয়ার সাথে সাথে এই যে রাস্টগুলো আছে উঠে যায় যতটা পারে। তো এভাবে করে নিয়েছিলাম আর কি ক্যাটলিটা। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কিভাবে কি করছি, আর হয়তো অনেকেই করেন, অনেকেই এভাবেই তুললেন আর কি। তো ভাবলাম যে যেহেতু ক্লিন করছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই, হয়তো কারো উপকারে আসতে পারে এই কাজগুলো। আমি চেষ্টা করেছি চামচ দিয়েও তোলার, কিছুটা বসেই গিয়েছিল এই লাইম স্কেলগুলো। তো আমি এটা এটা আসলে খাবারের সাথে গেলে কিন্তু খুবই ভয়াবহ, একদম পাথরের মতো হয়ে যায় এই লাইম স্কেলগুলো, মানে যেহেতু এটা গরম পানি। তো আমি এটাকে ধুয়ে নিয়েছি বাহিরটা যতটুকু সম্ভব ঘষে মেজে, এখন ভিতরটা ক্লিন করব। ভিতরে ক্লিন করার জন্য আমি এর মধ্যে ভিনেগার দিয়ে দেব আর বেকিং সোডা 1 চামচ দিয়ে এটাকে যা কিছু পানি ভরে নেব এটার ভিতরে। পুরোটাই ভরবো না, একটা মাপ অনুযায়ী ভরে তো এটাকে জাল পানিটা ফুটিয়ে নেব যাতে লাইম স্কেলগুলো উঠে আসে এটা। আর এই যে দেখুন ছাঁকনিটার অবস্থা, কতটুকুই রাস রাস্ট মানে এটার মধ্যে লেগেছে, সেটা ধোয়ার পর ক্লিন হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কতটুকু মানে ছাঁকনিটা একদম যে ছিদ্রগুলো ছিল সবগুলো একদম ব্লক হয়ে গেছে লাইম স্কেলের কারণে। তো আমি এখানেও ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর যেহেতু এর মধ্যে এই কেটলিটা দিয়ে আমরা গরম পানি করি, যে কোনো গরম পানির মধ্যেই ক্ষার থাকে, গরম পানি হতে হতে এই যে যেটার মধ্যেই করেন না কেন আপনারা বয়েল করুন কেটল দিয়ে আর ইলেকট্রিক কেটল দিয়ে বা এমনিতেই এটার মধ্যে ক্ষার থাকবে। ক্ষার থেকেই এটা মানে আস্তে আস্তে ক্ষারগুলো পাথরের ইয়ে হয়ে যায় আর কি, পাথরের মতো হয়ে যায়। তো এগুলো তো পেটে গেলে তো খুবই সমস্যা।
মানে আমাদের ভিতরে যা গেলে খুবই অসুবিধে এই পাথরগুলো দেখতেই মানে ভয় লাগে, যখন পাথরের টুকরোগুলো একটু মানে বিল্ট আপ হয়ে হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব আর কি ক্লিন করে নেওয়ার, আমার মতো এরকম করবেন না অবশ্যই কেউ, একটু বেশি হয়ে গিয়েছিল এই ক্যাটালর ভিতরটা। তো যতটা সম্ভব আর কি প্রতি সপ্তাহে যদি এরকম ক্লিন করা যায় তাহলে খুবই ভালো হয়, কারণ এই কাঁচতলটা আমি ইউজ করি রান্নার কাজে, রান্নার সময় যখন আমি তরকারির মধ্যে গরম পানি ইউজ করি তখন এই এটা দিয়ে গরম পানি দেই আমি, আর মাঝে মাঝে চাও তৈরি করি এটা দিয়ে, সবসময় চা তৈরি করি না, মাঝে মাঝে করি এই কেটলটা ইউজ করি চা চায়ের পানির জন্য। তো এই যে এটা ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, একটু ভিজানোর পরই দেখবেন কতটাই। তো এই যে আমি গরম পানিটা হয়ে গেছে, তো আমি এখন এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব, ঝাঁকিয়ে নিয়ে মানে এটার ভিতরটাকে এগুলো লাইমস্কেলগুলো কিছুটা হলে উঠে আসবে, পরে ঘষে নেবো। আর এই যে দেখুন ছাঁকনিটার অবস্থা, আমি এক সাইড ক্লিন করেছি, নরম হওয়ার পরে একটু ঘষা দেওয়ার পরে উঠে গিয়েছিলো, দেখুন দেখুন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কতটা রাস্ট ছিল আর কতটা ক্লিন হয়েছে এখানটা। ছাঁকনির প্রায় প্রত্যেকটা ছিদ্রই ব্লক হয়ে গিয়েছিল, এখন আমি সমস্তটাই ক্লিন করে নেব এটাকে ঘষে ঘষে, মানে যেহেতু নরম হয়ে গেছে কষ্ট হয়নি, তাড়াতাড়ি উঠে গেছে লাইমস্কেলগুলো। তো আমার মতো কেউ এরকম করবেন না, একজনের দোষ হলে অন্যজনের হুঁশ আসে দেখলে। তো আপনারা এটাকে মানে বিশেষ করে এই কেটলিগুলোকে আর কি কেতল জাতীয় জিনিস বা গরম পানি যেটা করবেন এগুলোকে ভালো করে কী বলে প্রতি সপ্তাহে যদি একবার ক্লিন করা যায় ছিদ্র ইয়ে করে তাহলে এরকম বিল্ট আপ হবে না। আর এদিকে দেখুন আমি চেষ্টা করছি চামচের সাহায্যে কোনোভাবে যাতে লাইমস্কেলগুলো তুলে আসে উঠে আসে সেই সেটার। তো শেয়ার করলাম, হয়তো কারো কাজে আসতে পারে, হয়তো অনেকেই এরকম করেন সবসময়ই করেন, আমি করিনি, এখন আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর তো এই যে এখানে ফেলে দিলাম পানিটা, গরম পানি ঝাঁকিয়ে গরম পানিটা ফেলে দিলাম, অনেকগুলো লাইমস্কেল বের হয়ে এসেছিল মানে স্টোনগুলো। আর এখন ভিতরটা ভালো করে একটা ওয়্যার দিয়ে ঘষে নেব যাতে সব কিছু উঠে আসে আর কি। তো আমার আজকের পুরো ব্লগটাই হচ্ছে গিয়ে ক্লিনিং, এটা ক্লিনিং দিয়ে আমি শেষ করে নেব। আপনাদের কার কাছে কিরকম লাগলো প্লিজ জানাবেন, আর আপনাদের কাছে আরও ভালো টিপস থাকলে আমাকে অবশ্যই দেবেন, আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখবো, শিখছি এবং শেখার কোনো শেষ নেই। তো আপনারা আমাকে সাহায্য করবেন আরও কীভাবে কী করলে আরও পরিষ্কার করা যায় জিনিসগুলো, ঝকঝকে করা যায়। আর আমার কাছে তো লেবুর জিনিসটা আমার কাছে খুবই একটা পছন্দের জিনিস, লেবু দিয়ে মানে লেবুটা হচ্ছে গিয়ে সব কিছুর একদম কাজের, সব কাজের গুরু বলতে পারেন, ক্লিন করা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে, এই যে দেখুন ছাঁকনিটা অনেক পরিষ্কার হয়েছে, পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। লেবু দিয়ে আপনারা মাছ টাছ ধোয়ার কাজে লেবু ব্যবহার করা হয়, ক্লিনিং করার কাজে লেবু ব্যবহার করা হয়, লেবুটা আমার অনেক প্রিয় একটা, কে আমি কি বলবো অনেক প্রিয় একটা ভেজিটেবল বলবো না অন্য ক্যাটাগরিতে এটা পড়ে আমি জানি না, যেটাই হোক লেবু কিন্তু অনেক কাজের। আমাদের লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, লেবু দিয়ে আমাদের ত্বকের যেমন মানে লেবুটা ঘষলে অনেকটা খুশকি দূর হয়ে আসে, লেবুর সাহায্যে আমাদের স্কিনের কেয়ার করতে পারি, লেবুটা আমাদের ক্লিনিংয়ের কাজ করে, লেবুটা আমরা খাওয়ার সময় যে আমাদের যে রুচি না থাকলে লেবুর রস দিয়ে খেলে অনেক রুচি চলে আসে, লেবুর কোনো শেষ নেই মানে গুণের শেষ নেই বলতে পারেন আর কি। তো আমার আর স্মেলটা তো অসাধারণ, লেবুর যে স্মেলটা লেবু পাতার যে স্মেলটা অসাধারণ। তো আমি এটাকে ক্লিন করার পর এই যে দেখুন এই পর্যন্ত করেছি আর কি যেটুকুটা পেরেছি, আর আর পারলাম না, এই যে সাইডগুলো থেকে যতটুকু সম্ভব হয়েছে করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আপনাদের নতুন কোনো টিপস থাকলে এ বিষয়ে ক্লিনিং বিষয়ে ক্লিনিং করা নিয়ে বা কেটল পরিষ্কার করা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে অন্য কোনো সাজেশন বা টিপস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার খুবই উপকারে আসবে আপনাদের টিপসগুলো, যখন আমি অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করব আপনাদের কাছ থেকে জেনে। আর আমার কাজগুলো কেমন লাগলো সেটাও জানাবেন, আপনারা যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আর এই যে দেখুন আমার ঘরে ছিল এইটা লাইমস্কেল ডিসকেলার, তো আমি এটা দিয়ে লাইমস্কেল তুলা যায় মানে এই যে এটা ভিতরে লিকুইড আছে এটা দিয়ে পানিটা সারা রাত ভিজিয়ে রাখলে কেটলের ভিতরে লাইমস্কেলগুলো উঠে আসে, আপনারা চাইলে এটাও নিয়ে আসতে পারেন ক্লিন করার জন্য সহজ হবে আর কি।
ছিল বিকেল বেলা, আমি কাজ থেকে এসে দেখি আমার ছেলে মেয়েরা, আমার হ্যাঁ আমার ছোট ছেলে আর মেয়ে দুজনই এভাবে ঘুমিয়ে আছে, দেখতে খুবই কিউট লাগছিল। গতকালকে আমি কাজ থেকে ফিরার পর আর কি সন্ধ্যাবেলা এটা ছিল। তো আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই শেয়ার করবো। ইনশাল্লাহ কথা হবে আগামীকাল। আজকের মতো এখানেই বিদায় নেই। আসসালামু আলাইকুম।